বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, বাড়িতে আছো এবং সেফ আছো। এখন যেরকম সময় চলছে, মানে কোভিডের সময় আমরা জানি, তাও এই 2021 দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই চাই একটা হেলদি গ্লোয়িং ইউথফুল স্কিন পেতে, তাই তো? মানে যাকে বলে কোরিয়ান স্কিন, গ্লো স্কিন। এই কোরিয়ান স্কিনের চক্করে কিন্তু আমরা প্রচুর নামি দামি প্রোডাক্ট ইউজ করেছি যাতে স্কিনটা একটুখানি গ্লো করে, একটু ব্রাইট দেখায়, কিন্তু না, যখন ইউজ করি তখনই তারপর আবার জাগা তাই হয়ে যায়। আমরা কিন্তু কখনোই একটা গ্লো স্কিন পাই না, তাই তো? যদি তুমি চাও তোমার স্কিনটাকে হেলদি গ্লোয়িং করে তুলতে, কোরিয়ান মেয়েদের মতো সফট এবং ব্রাইট দেখাতে, তাহলে বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে একটু এন্ড অবধি দেখো। কারণ বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমনই একটা স্পেশাল DIY রেমেডি দেখাবো যেটা তোমার ডাল স্কিনটাকে কোরিয়ান স্কিনদের মতো একদম সফট এবং ব্রাইট করতে সাহায্য করবে। ওটা এতটাই ইফেক্টিভ গাইস। তোমরা আমাকে অনেকেই বলো যে দিদি, তুমি তো সারাদিন এত কাজ করো, তোমার বাচ্চা আছে তাকে সামলাও, তার করে তোমার স্কিনটা এতটা গ্লো করে। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি আমার সেট আপে আছি, আমার স্টুডিওতে আছি, এখন আমি ফেসে মেকআপ করে, যখন আমি বাড়ির কাজ করি তখন তো আমি মেকআপ করে থাকি না, তখন আমি উইদাউট মেকআপে থাকি। তোমরা আমাকে যারা ব্লগ চ্যানেলে ফলো করো তারা জানো যে আমাকে সকাল থেকে উঠে কী কী কাজ করতে হয়, আমার বাচ্চাকে সামলাতে হয়, আর এত কাজ করেও আমার স্কিনটা এতটা কী করে গ্লো করে, এই নিয়ে কিন্তু তোমাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে। তোমরা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দিদি, তোমার স্কিনটা এতটা কী করে গ্লো করছে বলো। ডিয়ার, আর বেশি কথা বাড়ি ইন্ট্রোটা লম্বা করবো না, এবার চলো তাতে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার স্কিনের সিক্রেট কী আর আমি কী করে আমার স্কিনটাকে গ্লো স্কিন করে রেখেছি। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। আসলে রোল একটা চকচকে উজ্জ্বল হেলদি গ্লোয়িং গ্লো স্কিন পেতে গেলে কিন্তু বন্ধুরা, তোমাকে সবসময় ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে রাখতে হবে। তারপর তোমাকে অ্যাপ্লাই করতে হবে তোমার পছন্দ মতো ময়েশ্চারাইজার, যাতে তোমার স্কিনটা সবসময় ময়েশ্চারাইজ থাকে, হাইড্রেট থাকে। স্কিনটাকে ময়েশ্চারাইজ করার পর তোমার ফেসে যে আনওয়ান্টেড হেয়ারগুলো আছে, মানে ফেশিয়াল হেয়ারগুলো, সেগুলোকে রিমুভ করতে হবে। যতক্ষণ না তুমি তোমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করছো, তোমার স্কিনটা কখনোই গ্লো করবে না। আর আজকে আমি এখানে ইউজ করছি সিরোনার এই ফেশিয়াল রেজারটা। বন্ধুরা, আমি এটা ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি, আর সিরোনার এই রেজারটা ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আসে। সব থেকে ভালো যেটা ব্যাপার, এর যে ব্লেডটা আছে একদম স্ট্যান্ডিং স্টিলের একটা ব্লেড, তোমরা এখানে একসঙ্গে তিনটে রেজার পেয়ে যাচ্ছ। এই রেজারটা দিয়ে তোমাকে ফার্স্টে তোমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করতে হবে। তুমি তোমার আপার লিপস করতে পারো, আইব্রো করতে পারো, কানের পাশে যে এক্সট্রা ফেশিয়াল হেয়ারগুলো আসে সেগুলোকেও তুমি রিমুভ করতে পারো। আমি দেখো এটা দিয়ে একদম ছোটো ছোটো স্টেপ করে করে আমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করছি। বন্ধুরা, সিরোনার এই ফেশিয়াল হেয়ার রিমুভিং যে রেজারটা আসে সেটা এতটাই ভালো, এতটাই হাই কোয়ালিটি। এর যে ব্লেডটা ভীষণই স্মুথ এবং স্ট্যান্ডিং স্টিলের। তুমি কিন্তু এটা একটা কিনলে অনেক দিন ইউজ করতে পারছো, কারণ এই প্যাকেটের মধ্যে টোটাল তিনটে ব্লেড অ্যাভেলেবেল আছে। বন্ধুরা, এছাড়াও তোমরা সিরোনাতে প্রচুর ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছ, যেমন ওমেন হাইজিনের ওপর ইন্টিমেট ওয়াশ, রেজার, র্যাশ ক্রিম, বডি ওয়াশ, এরকম ধরনের প্রচুর প্রোডাক্ট সিরোনাতে অ্যাভেলেবেল আছে। এছাড়াও তোমরা যদি সিরোনা থেকে এই প্রোডাক্টগুলোকে অর্ডার করো, তোমরা 25% ডিসকাউন্ট যেমন পেয়ে যাচ্ছ, তার জন্য তোমাকে ভিজিট করতে হবে কোথায়, www.thesirona.com, যেখান থেকে প্রোডাক্ট অর্ডার করলে 25% ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়াও পেয়ে যাবে একটা মেনস্ট্রুয়াল কাপ ফ্রি। ফেশিয়াল হেয়ার রিমুভ করার পর নেক্সট যে স্টেপটা আসে সেটা হচ্ছে গ্লো স্কিন। হ্যাঁ বন্ধুরা, এই গ্লো স্কিনের জন্য স্পেশাল DIY প্যাকটা তৈরি করতে একটা ক্লিন বোলের মধ্যে তুমি নেবে 2-3 চামচ চালের গুঁড়ো, মানে আতপ চালের গুঁড়ো, 2 চামচ অ্যালোভেরা জেল, 1/2 লেমন জুস, মানে পাতিলেবুর রস। নেক্সট এতে অ্যাড করবে 1/2 টিস্পুন কোকোনাট অয়েল, আর লাগবে 2-3 চামচ র মিল্ক, মানে কাঁচা দুধ। দিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে একসাথে মিক্স করে নেবেন, তাহলেই রেডি আমাদের স্পেশাল DIY ফেস স্ক্রাব। বন্ধুরা, আমি এই স্ক্রাবটার মধ্যে ব্যবহার করেছি আতপ চাল। নর্মাল চাল আর আতপ চালের মধ্যে অনেক ডিফারেন্স। আতপ চাল কিন্তু আমাদের স্কিনের জন্য একটা মিরাকল কাজ করে, স্কিন যেমন হোয়াইটনিং করে তোলে, স্কিনের ডে স্কিন সেলগুলোকে যেমন রিমুভ করে, তেমনই স্কিনের কমপ্লেকশনটাকে দ্বিগুণ ব্রাইট করে দেয়। তাই আমি স্ক্রাবটার মধ্যে আতপ চাল ব্যবহার করেছি, এছাড়া ব্যবহার করেছি পাতিলেবুর রস, অ্যালোভেরা জেল। পাতিলেবুর রস স্কিন হোয়াইটনিং যেমন করবে,
স্কিনের ওপর যে কোনো ধরনের ব্ল্যাক প্যাচ সেটাকে ধীরে ধীরে ফেড করতে সাহায্য করবে, স্কিনের কমপ্লেক্সনটাকে দ্বিগুণ হোয়াইটনিং ব্রাইটনিং করে তুলবে, স্কিনটাকে সফট গ্লোয়িং স্মুথ করতে সাহায্য করবে অ্যালোভেরা জেল। আর দিয়েছি র মিল্ক। র মিল্ক তো এমনিতেই আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে, তাই এটাকে খুব ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর জেন্টালি হালকা হাতে 1-2 মিনিট তুমি স্ক্রাব করবে। এর মধ্যে যে চালের গুঁড়োর পার্টিকেলসগুলো দেওয়া আছে সেটা আমাদের স্কিনের ডেড স্কিন সেলগুলোকে সহজে রিমুভ করবে, স্কিনটাকে ক্লিন করতে সাহায্য করবে। 1-2 মিনিট রাব করার পর তুমি নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবে। বন্ধুরা, আফটার ওয়াশ রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে ফিল করতে পারছো। তাও অনেকে বলো হচ্ছে, দিদি তুমি স্কিনে মেকআপ করে আছো। দেখো, আমি এখানে একটা সাদা রঙের একটা টিস্যু নিয়ে নিয়েছি, চাই তোমাদের দেখাতে পারি ফেসটা। দেখো একদম আমি টিপে টিপে, মানে যতটা আমার গায়ে জোর আছে আমি টিপে টিপে মুছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আমার স্কিনে এখন কোনো মেকআপ করে নেই, দেখো এর মধ্যে কোনো মেকআপ নেই, সম্পূর্ণ ক্লিন একদম। আশা করি তোমরা এবার বিশ্বাস করতে পারছো যে আমার স্কিনটা কতটা গ্লো করছে, কতটা হাইড্রেট দেখাচ্ছে, প্লাম দেখাচ্ছে উইথাউট মেকআপে থাকা সত্ত্বেও। কিন্তু তোমার স্কিনটা এরকমভাবে গ্লো করতে পারে যদি তুমি রেগুলার এইভাবে সঠিক তোমার স্কিন কেয়ার করো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার প্রত্যেকটা ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।